ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের ঘরবাড়ি ধ্বংস করবে ইহুদিবাদী সেনাবাহিনী। ভূমিকম্পের 79 ঘণ্টা পর তুরস্কে ধ্বংসস্তূপ থেকে 2 বছরের শিশু উদ্ধার। এবার পরমাণু ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রদর্শন করল উত্তর কোরিয়া। ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের ঘরবাড়ি ধ্বংস করবে ইহুদিবাদী সেনাবাহিনী। ইহুদিবাদী সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে অধিকৃত বাইতুল মুকাদ্দাস ও পশ্চিম তীরে সম্প্রতি যারা প্রতিরোধ অভিযান চালিয়েছে তাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েলে কঠোরপন্থী মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করার পাশাপাশি ইহুদি বসতি স্থাপনের মাত্রা ব্যাপক বেড়ে গেছে। আন্তর্জাতিক সমাজের নিরাপত্তার সুযোগে বর্ণবাদী ইসরায়েল মানবতা বিরোধী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে মেহের বার্তা সংস্থা জানিয়েছে, ইহুদিবাদী সেনাবাহিনী ঘোষণা করেছে তারা কুচ শহরের নাফি ইয়াকুব এলাকায় সংগঠিত প্রতিরোধ অভিযানের নায়ক খেইরি আলকামের ঘরবাড়ি মাটিতে মিশিয়ে দেবে। তোনাপ খেইরি পরিচালিত ওই অভিযানে 7 ইসরায়েলি নিহত এবং আরও বহু আহত হয়েছিল। ভূমিকম্পের 79 ঘণ্টা পর তুরস্কের ধ্বংসস্তূপ থেকে 2 বছরের শিশু উদ্ধার। ধ্বংসস্তূপে আটকে থাকার 79 ঘণ্টা পর ধসে পড়া ভবন থেকে 2 বছরের এক শিশুকে উদ্ধার করা হয়। তুরস্কের IHS হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনের ফুটেজে দেখা যায় উদ্ধারকর্মীরা আন্তাকিয়ার ধ্বংসাবশেষের একটি সরু মুখে তাকিয়ে আসেন। এরপর তারা 2 বছরের শিশুকে বের করে আনেন। উদ্ধারকৃত শিশুটি ফুপিয়ে কাঁদছিল। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন কর্মী শিশুটিকে নিয়ে যান এবং তাকে স্বাস্থ্যকর্মীদের কাছে হস্তান্তর করেন। তাকে নিয়ে যাওয়ার সময় পথচারীরা তাদের ফোনে এই দৃশ্য ধারণ করেছিল। এদিকে তুরস্ক এবং সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা 20,000-এর কাছাকাছি দাঁড়িয়েছে। নিজেদের পরমাণু ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রদর্শন করল উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক বাহিনীর কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA। এর আগে চলতি সপ্তাহের শুরুতে কুচকাওয়াজে মোট 12টি হুয়াসং-17 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন। হুয়াসং-17 ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ICBM ক্ষেপণাস্ত্র এটি। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র এক মহাদেশ থেকে অন্য মহাদেশের যে কোনো দেশে আঘাত হানতে সক্ষম। জানা গেছে গত বছর এই ক্ষেপণাস্ত্র প্রস্তুত ও পরীক্ষা করেছিল উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। বুধবার প্রথমবারের মতো এটি প্রদর্শন করা হলো। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইউহাহা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফ এরিক ইসলি রয়টার্সকে বলেন, বুধবারের এই কুচকাওয়াজ ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনী ছিল উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা প্রদর্শনের একটি কৌশল। কিম জং উন আসলে বলতে চেয়েছেন তিনি কারো তোয়াক্কা করেন না এবং ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে তার জবাব দেবে।